বিয়াস, আমার চ্যানেলের নাম হলো ইলেকট্রনিক্স ইন্ডিয়া। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো DT9205। আমি নেক্সট ভিডিওতে বলেছিলাম যে ট্রানজিস্টর ডায়োড রেজিস্ট্রেশন ক্যাপাসিটার কীভাবে মেজার করতে হয়, তো সেটি আজকের আমরা দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা স্টার্ট করছি, এটি একটি ডিজিটাল মাল্টিমিটার। মিটারটাকে অন করলাম, অন করার পরে আমরা প্রথমে ডায়োড মেজার করব। তো এটি একটা হচ্ছে IN700 ডায়োড, এটি বাজার মোড়ে দিয়েছি মিটারটি, এবং ডায়োডের এক পাশে অ্যানোড আর ক্যাথোড আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ কি, দেখুন একটু ভালোভাবে সাদা একটা চিহ্ন আছে। তো আমরা প্রথম ডায়োডটা মেজার করছি। ডায়োডটার অ্যানোডে আমরা পজিটিভ দিলাম আর ক্যাথোডে নেগেটিভ দিলাম। মিটারের দেওয়ার পরে ভোল্টেজ শো করছে 423, মানে ডায়োডটি ঠিক আছে। এবং ডায়োডটির অপর প্রান্তে যদি ধরি তাহলে ডায়োডটি শো করছে না। তাহলে ডায়োডটা আমাদের মেজার করা হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমাদের ক্যাপাসিটার কীভাবে মেজার করতে হয় সেটি আমরা দেখাবো। ক্যাপাসিটারের প্লাস মাইনাস আছে, এই দিকটা হচ্ছে মাইনাস প্লাস, মাইনাস চিহ্ন। তো মাইনাসটা মাইনাসেই দেবো, প্লাসটা প্লাসে দেবো। প্লাসে দেওয়ার পরে ক্যাপাসিটারটি চার্জ নিচ্ছে, এবং ক্যাপাসিটারটি কি ভালো আছে কি না, যদি চার্জ যদি না নেয় তাহলে খারাপ, আর যদি চার্জ নেয় তাহলে ভালো। তাহলে ক্যাপাসিটারটি চার্জ না হয়ে গেছে। এবার আমরা চেক করে দেখব। আমরা মিটারের রেঞ্জে DC ভোল্টের 20-তে রাখলাম, এবং মিটারটিকে দেখছি যে ক্যাপাসিটারটি চার্জ ধরে আছে, 2 ভোল্ট ধরে আছে, 64-62 সেকেন্ড আস্তে আস্তে ডিসচার্জ হচ্ছে। তাহলে আমরা ক্যাপাসিটারটি ডিসচার্জ করে নিচ্ছি। করে নেওয়ার পরে দেখছি যে ভিওস আর ভোল্টেজ শো করছে না, তাহলে ক্যাপাসিটারটি ঠিক আছে। এই ক্যাপাসিটারটি কত, 180 ইকো ফ্যারাড, 500 ভোল্টেজের। তো এটি একটি ইলেকট্রোফাইস ক্যাপাসিটার, এটিরও মাইনাস চিহ্ন এটি। তো এটি আমরা নেগেটিভ চিহ্ন এখানে দেবো, আর পজিটিভটা এই পজিটিভই ধরবো। ধরার পরে একটা রিডিং শো করে লিবে যাচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে যে ক্যাপাসিটারটি ভালো আছে কি না সেটি চার্জ ধরে রাখবে। তো তারপরে আমরা সেম DC ভোল্টেজ 20-তে রাখবো। রাখার পরে দেখবো আমাদের ভোল্টেজ ওখানে ধরে আছে কি না ক্যাপাসিটারে। তো দেখতেই পাচ্ছ ভিওস, 2 ভোল্ট 95, আস্তে আস্তে ক্যাপাসিটারটি ডিসচার্জ হবে, 95-94 হচ্ছে, তার মানে ক্যাপাসিটারটি ঠিক আছে। যদি আমরা ডিসচার্জ করে দেখি যে ক্যাপাসিটারটি আর কোনো ভুল ধরে রাখবে না, তার মানে ক্যাপাসিটারটি আমাদের ভালো আছে। তাহলে ক্যাপাসিটার মেজারিং হয়ে গেল। এবার আমরা কী দেখবো, কয়েল চেকিং কীভাবে করে। তো এটা একটা ইন্ডাক্টর কয়েল, কয়েলটাকে চেক করতে গেলে কন্টিনিউটি বাজার মোডে রাখতে হবে। রাখার পরে কয়েলটি যদি ভালো থাকে তাহলে কন্টিনিউটি বাজার বিপ আওয়াজ দেবে, প্লাস ইন্ডিকেটার লাইট গ্লো করবে, আর যদি না ভালো থাকে তাহলে গ্লো করবে না। তাহলে কয়েলটি ভালো আছে, 13 ওহমস দেখাচ্ছে, ইন্ডিকেটার লাইট গ্লো করছে, বা কয়েলটি বিপ আওয়াজ হচ্ছে, মিটার থেকে বাজারের বিপ আওয়াজ হচ্ছে। তাহলে কয়েলটি নিশ্চয়ই ভালো আছে। তাহলে কয়েলটিকে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা DC ব্যাটারি 9 ভোল্ট এখানে আছে, এই ব্যাটারিটাকে আমরা DC ভোল্টেজে 9 ভোল্ট কীভাবে ব্যাটারি চেকিং করতে হয় সেটা দেখবো আজকে। তো আমরা 20 ভোল্টে DC-তে রাখলাম, এবং ব্যাটারি এইটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে মাইনাস, দেখতে পাচ্ছে এটা প্লাস, এদিকটা হচ্ছে মাইনাস। তো প্লাসটা প্লাস পজিটিভে রাখবো আর মাইনাসটা মাইনাসে রাখবো। তো দেখতে পাচ্ছ ভিওস 9 ভোল্ট 13 সেকেন্ড দেখাচ্ছে। তো এরকমই এক DC ভোল্ট, তাহলে ব্যাটারিটা নিশ্চয়ই ভালো আছে। ব্যাটারিটা মেজার করা হয়ে গেল। এবার আমরা ক্যাপাসিটারের, এটা একটি ইলেকট্রন ফাইভ ক্যাপাসিটার নয়, এটা একটি ফ্লাইব্যাক ক্যাপাসিটার, এ কোনো পোলারিটি হয় না। তো এটার ন্যানোফ্যারাড পিকোফ্যারাড, এটি যেহেতু ন্যানোফ্যারাড পিকোফ্যারাড মেজার করবো কীভাবে সেটি আমরা আজকে দেখাবো মেজার করে। তো এটা আমরা এই মিটারের এই মাইক্রো এমএর পিকোফ্যারাডে রাখলাম। রাখার পরে কমনটা কমনে দিলাম, এবং 200 ইকোফ্যারাড থেকে 20 ন্যানোফ্যারাড পর্যন্ত এর ভ্যালু মাপা যাবে এই ইলেকট্রন ফাইভ ক্যাপাসিটারে ফ্লাইব্যাকে। তো এই ক্যাপাসিটারটিকে আমরা ধরবো। ধরার পরে এটিকে আমরা মেজার করছি যে 155 দেখাচ্ছে, তার মানে ইকো এর যে 155 ন্যানোফ্যারাড আছে, মানে ক্যাপাসিটারটি ভালো আছে, রিডিং দেখাচ্ছে। যদি রিডিং না দেখায় তাহলে ক্যাপাসিটারটি খারাপ। তাহলে ক্যাপাসিটারটি কমপ্লিট হয়ে গেল। মেজারিংটা কীভাবে করলাম এবার আমরা দেখব যে ট্রানজিস্টর কীভাবে মাপা যায়।
তো আমরা ডায়োড মোডে, ডায়োডে বা বাজার মোডে রাখলাম, কন্টিনিউ টু গ্লো করছে। এটা এখান থেকে তুলে, সরি, এখানে ভোল্টেজ রেঞ্জে রাখতে হবে, তারপরে বাজার মোড়ে দিতে হবে মিটারটিকে অন করে। এবার আমরা ট্রানজিস্টার মাপবো। এই ট্রানজিস্টার হচ্ছে 1802, একটা পাওয়ার ট্রানজিস্টার। তো ট্রানজিস্টারটা কী করে বেস ইমিটার কালেক্টর নির্ণয় নির্ধারিত করতে হয় সেটি আমরা আজ জানবো। তো ট্রানজিস্টারের এটি হচ্ছে বেস, এই পিনটা হচ্ছে 368, মানে এটা হচ্ছে গিয়ে কালেক্টর, আর এটা হচ্ছে ইমিটার 433, যেটা বড় হবে। আর যেটার থেকে আমরা নির্ধারণ করব সেটা হচ্ছে বেস। যদি আমরা নেগেটিভভাবে ধরি তাহলে কোনো ভ্যালু শো করবে না। তাহলে ট্রানজিস্টার মাপা কমপ্লিট, বা মেজারিং কী করে করতে হয় দেখে নাও এটা। তারপরে আমরা যে ট্রানজিস্টারগুলো আছে, এটা হচ্ছে 2482 একটা কমন ট্রানজিস্টার বেসবোর্ডের টিভির, আর একটা 1815 রেগুলেটর ট্রানজিস্টার। তো এটা এনপিএন পিএনপিএন বা এর ভ্যালু কীভাবে মাপা যায় সেটা দেখবো। তো মিটারে দেখতে পাচ্ছ ভিউয়ার্স, মিটারে UFE এখানে দিলে আমরা এনপিএন পিএনপিএন ট্রানজিস্টার এই ডিজিটাল মাল্টিমিটারের ফিচারে সম্পূর্ণ ক্যালকুলেশন করা যাবে, যেহেতু এখানে চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা মাপতে গেলে 2482 যে ট্রানজিস্টারটা কমন আছে, তো এটা এনপিএন বা পিএনপিএন কীভাবে বুঝবো, তার জন্য আমরা প্রথমে এনপিএনে দেবো। এনপিএনে দেওয়ার পরে তো বিয়ার শো করছে ভ্যালু 164, ইমিটার কালেক্টর বেস। তাহলে এই ট্রানজিস্টারটি ভালো আছে। যদি আমরা এটা এনপিএন ট্রানজিস্টার, যদি আমরা পিএনপিএতে দিই তাহলে কোনো শো করবে না, যেহেতু এটা পিএনপিএন ট্রানজিস্টার নয়। তাহলে ট্রানজিস্টারটি ভালো আছে, এটা কত আছে 1815 ট্রানজিস্টারটি এনপিএন কি পিএনপিএন দেখতে হবে। তাহলে এটাও আমরা দেখবো যে পিএনপিএনে দিয়ে কোনো ভ্যালু শো করছে না, তাহলে ট্রানজিস্টারটি পিএনপিএন নয়, এনপিএন। এনপিএনে দিয়ে দেখতে হবে, ভ্যালু শো করছে 386, তাহলে এটা এনপিএন ট্রানজিস্টার। তাহলে ভিউয়ার সব কিছু মেজারমেন্ট করা হয়ে গেলো, ট্রানজিস্টার, ক্যাপাসিটার, তারপরে তোমার ব্যাটারি। এবার আমরা রেজিস্ট্রেশন চেক করব। তো রেজিস্ট্রেশন আমরা প্রথম বাজারে দিলাম, কি আছে রেজিস্ট্রেশনে, যে এটা রেড আছে, রেড আছে আর গোল্ডেন আছে, তার মানে এটা রেড মানে 2 আর রেড মানে 2, তার মানে 22 ওমস পর্যন্ত আমাদের বাজারে কন্টিনিউটি শো করবে, 70 থেকে 75 বা 82 ওমস পর্যন্ত, তারপরে ভ্যালু শো করবে না। তো এটা যেহেতু বাজারে বাজবে, এটা ফিউজেবল রেজিস্ট্রেশন, ফিউজেবল রেজিস্ট্রেশনটা বাজারে শো করছে। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন কমপ্লিট। তাহলে আমরা 1K মাপবো। এবারে 1K যে রেজিস্ট্রেশনটা আছে এটা কোয়ার্টারের, প্রথমে আছে ব্রাউন কালার, তারপর ব্ল্যাক, তারপর রেড, তারপর গোল্ডেন। তাহলে 1K ভ্যালু ক্যালকুলেশন করতে গেলে আমরা ওমস রেঞ্জে রাখবো। ওমস রেঞ্জ 200-তে রাখলাম, 200-এ রাখলে হবে না, যেহেতু এটা 1K, 2K বা 20K-তে রাখতে হবে। 20K-তে রাখার পরে ভ্যালু শো করছে কত, 95, মিটারে সামথিং কিছু দেখায় 95, 96, 97, এটা 1K রেজিস্ট্যান্স আছে। তাহলে 1K রেজিস্ট্যান্সটা মেজার করা হলো। এরপরে আমরা মাপবো 56K, কী কালার আছে ভিওয়াস, গ্রিন কালার, ব্লু কালার আর অরেঞ্জ কালার, আর লাস্টে গোল্ডেন, গ্রিন 5, ব্লু 6 আর অরেঞ্জ 3, মানে 56K রেজিস্ট্রেশন কোয়ার্টারের। তো এই কোয়ার্টার রেজিস্ট্যান্সটা ভিভাই দেখতে পাচ্ছ, তো এই রেজিস্ট্রেশনটা আমরা মেজার করে দেখাবো। তো এই রেজিস্ট্রেশনটা আমরা 56K-তে মাপবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ 55.4 দেখাচ্ছে, মানে এটিও যেটা 56K ভ্যালু শো করছে। যদি ভ্যালু না শো করে তাহলে বুঝতে হবে রেজিস্ট্রেশন খারাপ আছে। 56K হয়ে গেল। তাহলে ভিউয়ার্স, তাহলে আমাদের আরেকটা রেজিস্ট্রেশন আছে, কালার কোডটা দেখে নাও, যেহেতু এটা ব্লু আছে, ভাইলট আছে আর ব্ল্যাক আছে আর গোল্ডেন আছে। আর ব্লু হচ্ছে 6 আর ভাইলট হচ্ছে 8, মানে 68 হবে, 68 ওমসে দাঁড়াবে। তো আমরা 68 ওমসটা মাপবো 200-তে রেখে মিটারেতে। তো 66.8 দেখাচ্ছে, আমি আগেও বলেছিলাম মিটারে সামথিং ভ্যালুটা একটু 19-20 হয়। তো বিয়ার সব কিছু মেজার করে দেখিয়ে দিলাম, ক্যাপাসিটার রেজিস্ট্রেশন কীভাবে মেজার করতে হবে মিটার। এবং এর আগের ভিডিওতে আমি এসি ভোল্টেজ কীভাবে মেজার করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমার চ্যানেলে যদি কেউ সময় দিয়ে চ্যানেলটিকে দেখো তাহলে তার জন্য অসংখ্য ধন্যবাদ।
তো বিয়াস এখানে এই ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিওতে কীভাবে এলডিআর দিয়ে প্রজেক্ট করতে হয়, লাইট জ্বলবে লিখবে, সেটি আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো যদি কারোর বুঝতে অসুবিধা তাহলে আমাদের তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।